প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি শামসুন নাহার, সহকারী শিক্ষক মুমিননগর মাধ্যমিক বিদ্যালয় নদাগ্রাম যশোর। আমি আজ দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ে দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী সম্পর্কে পড়াব। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবী হচ্ছে মানুষের আবাসস্থল। পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে অসীম মহাকাশ এবং সৌরজগতের কেন্দ্রে সূর্য আছে। মহাকাশেরও বহু নক্ষত্র রয়েছে, পাশাপাশি চন্দ্র আছে, উপগ্রহ, পৃথিবী গ্রহ, ধূমকেতু, উল্কা, নীহারিকা প্রভৃতি রয়েছে। ক্ষুদ্র পোকামাকড়, ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবীর দূর দূরান্তের সকল জ্যোতিষ্ক এবং দেখা না দেখা সব কিছুই নিয়েই মহাবিশ্ব। প্রিয় শিক্ষার্থীরা, সূর্য একটি নক্ষত্র, চাঁদ উপগ্রহ আমরা আগে জেনেছি। এই আকাশের কিন্তু শুরু এবং শেষ নেই, আদি অন্তহীন এই আকাশকে বলা হয় মহাকাশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মহাকাশ কি আমরা জানলাম? মহাকাশে রয়েছে অসংখ্য জ্যোতিষ্ক, সুশৃঙ্খলভাবে এরা নির্দিষ্ট নিজস্ব কক্ষপথে নির্দিষ্ট গতিতে ঘুরছে। এদের মধ্যে কোনো কোনোটার আলো আছে, আবার কোনো কোনোটার আলো নেই। মহাকাশের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা, পালসার, কৃষ্ণ বামন, কৃষ্ণ গহ্বর সব কিছুই রয়েছে। এদের সবাইকে নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব। প্রিয় শিক্ষার্থী, নক্ষত্র হচ্ছে যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদেরকেই বলা হয় নক্ষত্র। মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে, খালি চোখে আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই এবং এদের কয়েকটি পৃথিবী থেকে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। নক্ষত্রগুলি হলো জ্বলন্ত গ্যাস পিণ্ড, এরা হাইড্রোজেন হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। এই গ্যাস অতি উচ্চ 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে। সূর্যের প্রখর আলো এবং দিনের বেলায় নক্ষত্র, অন্যান্য নক্ষত্রগুলি দেখা যায় না। পৃথিবী থেকে তাকালে মনে হয় নক্ষত্রগুলি যেন একই সমতলে অবস্থান করছে। পৃথিবী নক্ষত্রের মধ্যে নক্ষত্রের পরস্পর দূরত্ব এত বেশি যে এদেরকে কিলোমিটারে প্রকাশ করা যায় না। এই দূরত্ব আলোক বর্ষ দ্বারা পরিমাপ করা হয়। আলোর এই দূরত্ব আলোকবর্ষ এককে মাপা হয়। আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করে। এই বেগে এক বছরে যে পরিমাণ আলো অতিক্রম করে তাকেই বলা হয় আলোকবর্ষ। প্রিয় শিক্ষার্থীরা, সূর্য হচ্ছে পৃথিবীর অতি নিকটতম নক্ষত্র এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। সূর্যের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টারায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মহাকাশ কি, মহাবিশ্ব কি, নক্ষত্র কি এ সম্পর্কে ধারণা পেলাম। এখন আমরা দেখব নক্ষত্র মণ্ডলী। মেঘমুক্ত আকাশের দিকে তাকালে মনে হয় কয়েকটি নক্ষত্রে একত্রে জোট বেঁধে আছে। এভাবে আমাদের পরিচিত্র আকৃতি নক্ষত্র দলকে একত্রে আমরা নক্ষত্র মণ্ডলী বলতে পারি। প্রাচীনকালে জ্যোতির্বিজ্ঞানীরা এক একটি নক্ষত্রকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন নাম দিয়েছে। এদের কোনোটি দেখতে ভল্লুকের মতো, কোনোটা শিকারীর মতো। এদের মধ্যে সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, ক্যাথিওপিয়া এবং লঘু সপ্তর্ষি বৃহৎ কক্ষর মণ্ডল, এগুলোর অবস্থান রয়েছে। গ্যালাক্সি, মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু, বাষ্পপুণ্ডের এক বিশাল সমাবেশকে বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। প্রিয় শিক্ষার্থীরা, মহাকাশে 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। কত গ্যালাক্সি রয়েছে? 100 বিলিয়ন। এদের বিভিন্ন আকার ও আকৃতি রয়েছে, তবে এদের অধিকাংশই সর্পিল আকার এবং উপবৃত্তাকার। সর্পিল আকার গ্যালাক্সিগুলো বৃহৎ আকৃতির এবং উপবৃত্তাকার গ্যালাক্সিগুলির অনেক উজ্জ্বল। এরা পরস্পর ব্যাপক ব্যবধানে অবস্থিত। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকেই বলা হয় ছায়াপথ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা মহাকাশ কি,
এবং মহাকাশ কি মহাবিশ্ব কি সূর্য সম্পর্কে আমরা জানলাম এবং নক্ষত্র মণ্ডলে এবং গ্যালাক্সি সম্পর্কে আমরা জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজ আর নাই, এ পর্যন্তই। তোমরা আগামী ক্লাসে এগুলো পড়বে এবং আগামী ক্লাসে একটু বাড়ির কাজ নেবে, সেটা হচ্ছে মহাবিশ্ব এবং মহাকাশ কি এবং সূর্য সম্পর্কে তোমরা সূর্য সম্পর্কে লিখে নিয়ে আসবে, সৌরজগতের অবস্থানে সূর্য সম্পর্কে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজ আর নাই, এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।